আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুগণ? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটি শেয়ার করব, আমি দেখিয়েছি কিভাবে ওয়াটার লাইনের গিজার ফিটিং করতে হয়, তাই মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন, বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবেন। আমি যেভাবে লাগিয়েছি আপনারা যদি এভাবে গিজারটি লাগান তাহলে সঠিক হবে। এখানে একটি বল ভালভ দিবেন, কোন কারণে যদি ট্যাঙ্কির পানি বন্ধ রাখার প্রয়োজন হয় তাহলে সহজে বন্ধ করতে পারবেন। আর ট্যাঙ্কের পানির অথবা ঠান্ডা পানির লাইনে একটি প্রেসার ভালভ দিবেন। প্রেসার ভালভটি এভাবে সেটিং করতে পারেন, তবে অবশ্যই এটি ইনপুট লাইনে দিতে হবে, ভুল করে গরম পানির আউটপুট ডেলিভারি লাইনে দেবেন না। বন্ধুগণ, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করেন, স্যানিটারি ইলেকট্রিক এবং প্লাম্বিং কাজের ভিডিও শেয়ার করে থাকি। আর হ্যাঁ, আরেকটি কথা হলো এই গিজারটি ওয়াল মাউন্টেড, কেউ এটাকে ফ্লোরে লাগাবেন না। যে সব গিজার ফলস ছাদের অথবা বাথরুমের ছাদের উপরে বসানো হয় সেগুলি অবশ্যই ফলস ছাদের উপরে বা বাথরুমের ছাদের উপরে বসাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।